যে যেই দেশগুলো অংশগ্রহণ করে নাই তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল বাংলাদেশ। এই একটাই কারণ যে বাংলাদেশের দর্শক, বাংলাদেশের এই ফুটবল প্রিয় দর্শকদের কারণে আমাদের এই বাংলাদেশের নামটা কিন্তু বারবার উচ্চারিত সেখানে হয়েছে। এখন যেহেতু একটি নতুন একটা দুয়ার খুলে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই অফিসিয়ালি আমন্ত্রণের জন্য, আপনারা জেনে খুশি হবেন আগামী মার্চ মাসে 2023 সালের মার্চ মাসে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো বাংলাদেশে আগমন করছেন, এবং তো সেই সময়ে আমরা আশা করি একটা আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে একটা নতুন দুয়ার, নতুন একটি জানালা খুলে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই আমাদের ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে এটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। যে আমরা যদি বাংলাদেশে মেসি এবং আর্জেন্টিনাকে আনতে পারি, তো এই বিষয়ে আপনার আমারও সহযোগিতা কামনা করেছেন, এবং আমিও বলেছি যে এই বিষয়ে যত রকম সহযোগিতা প্রয়োজন হয় যদি আনা যায় তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবো।